আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান সাহলান, মাহে রমজান। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কোস্পন্সারে রয়েছে এসটিসি ভার্সেস এডুকেশন, প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব। তো শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চমৎকার তেলাওয়াতে কালেমে পাক শুনছিলাম। আমরা এখন আলোচনা শুরু করব। আজকের আলোচনায় দুইজন খ্যাতিমান অতিথি আমন্ত্রিত হয়েছেন। আমার ডান দিকে রয়েছেন ডিএম ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চেয়ারম্যান বনশ্রী বিল্ডার্স লিমিটেড। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আর আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক আব্দুল জাহির মাহমুদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হলো এই যে রমজান যে বারবার আসে, এ বিষয়ে আমরা আলোচনা শুনব অধ্যাপক আব্দুল জাহিরের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, এটা আমরা জানি। তো এই পাঁচটি স্তম্ভের মধ্যে মাহ রমাদান একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি স্তম্ভ। এবং রোজা আমাদের কাছে বারবার কেন আসে? আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। একথা কালামে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল অতীতে, এটা এজন্য যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো মূলত রোজা আসে একজন মানুষকে মুত্তাকি বানাবার জন্য, ফরহেজগার বানাবার জন্যে। বিগত ১১টি মাস ধরে আমরা যেই পাপাছাড়ে লিপ্ত ছিলাম, মাহে রমাদানের পুরো মাসটি এবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর সাথে এবাদতের মাধ্যমে যোগসূত্র স্থাপন করে ওই সকল পাপাচার থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে
বিধৌত করে গুনাহ মুক্ত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি আমাদের জন্য প্রতি বছর আমাদের কাছে ফিরিয়ে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়গুলি বলতেছিলেন। আসলে রমজান এই বারবারই এই আমাদের জীবনের এই মাফ করে দেওয়ার জন্য, যে এই সারা বছর যে গুণাগুলি হলো রমজান এটা আমরা পিউরিফাই হয়ে গেলাম, রিফ্রেশ হলো আমাদের জীবন। তো আল্লাহ পাকের দরবার আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি যে এই ব্যবস্থাটা রেখেছেন, যে রমজান আসলেই আমরা ক্ষমা পেয়ে যাই। আল্লাহ রাসূল তো বলেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দা মিন যামি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলে ঈমানের সাথে ইহতিসাবের সাথে তার গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তো আমরা এখন যাব ডিএম ইমদাদুল হক সাহেবের কাছে। আপনি তো একজন ব্যবসায়ী, তো আমরা রমজানে দেখি যে আমাদের এই সাবকন্টিনেন্টে যে রমজান আসলেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে যায় এবং সব কিছুর মূল্য বেড়ে যায়। আপনি বনশ্রী বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আমি আপনার কাছে জানতে চাই, এই যে একটি অপকালচার যেটা রমজান আসলেই বৃদ্ধি হয়ে যায়, আপনার কোম্পানির ব্যাপারে আপনি কি বৃদ্ধি করে দিয়েছেন না কী করেছেন, এটা যদি একটু বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা পাঁচজন ডিরেক্টর নিয়ে বনশ্রী বিল্ডার্স পরিচালিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা এই পাঁচজন মানুষই সবসময় কোরআন সুন্নাহ ভিত্তিক কীভাবে ব্যবসা পরিচালনা করা যায় সেটার উপরই সবসময় বেশি খেয়াল রাখি। সুতরাং আমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা পরিচালিত হচ্ছে সেটি কোনোভাবেই রমজান মাসে দাম বৃদ্ধি করা, বর্ধিত করা, এটা কোনোভাবেই আমরা চিন্তাও করি না। সুতরাং সবসময় আমরা এই রমজান মাসে কী করে আমাদের সম্মানিত সম্ভাব্য ক্রেতাদের, গ্রাহকদের কীভাবে উত্তম সেবা নিশ্চিত করতে পারি, সেই জন্য আমরা সব রমজানে একটি স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখি। সুবহানাল্লাহ। তো এই রমজানেও আমাদের সেই স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। যারা বনশ্রী বিল্ডার্সের আবাসন খাতে, যাদের বিশেষ করে বনশ্রী বিল্ডার্স থেকে যারা ফ্ল্যাট কিনতে চান, তারা এই রমজান মাসে যোগাযোগ করলে, তারা এই রমজান মাসে তাদের বুকিং নিশ্চিত করলে স্পেশাল যে ডিসকাউন্টটি আছে সেটি অবশ্যই অবশ্যই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি কোম্পানি যারা ইসলামের অনুশাসন মেনে কোম্পানিটি পরিচালনা করছেন। তো আমরা আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এখন শুনে আসি একটি ইসলামী সঙ্গীত। জুই চাপা বেলি নয় নয় তবু কুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। জুই চাপা বেলি নয় নয় তবু কুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। সেই ফুল কুড়া বেজে গাথ বেজে মালা, সেই ফুল কুড়া বেজে গাথ বেজে মালা। পাবে সে তো নেয়ামত অপার অতুল, জুই চাপা বেলি নয় নয় তবু কুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। বারাকার ডালা ভরা রমাদান ফুল, রমাদান ফুল। রমাদানে মুছে দেয় ইমানের খরা, ধুয়ে দেয় নাফসের রোগ ব্যাধি জরা। রমাদানে মুছে দেয় ইমানের খরা, ধুয়ে দেয় নাফসের রোগ ব্যাধি জরা। খুলে দেয় টলমল রহমের নদী, খুলে দেয় টলমল রহমের নদী। খুলে ওঠে সারা বান্তাহুরার কুল, সেই ফুল কুড়া বেজে গাত বেজে মালা। পাবে সে তো নেয়ামত অপার অতুল, জুই চাপা বেলি নয় নয় তবু কুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল, রমাদান ফুল।
রমাদানী নেক রাশি বাড়ে বহু গুণ, মুমিনের যত কাজ সাদাকা সিয়াম, হরফের সুরে সুরে জিকির কিয়াম, সেই সাথে কেউ যদি ঢালে লহু খুন, ঢালে লহু খুন, কোরআনের আগমনে এই রমাদানে বদরের দামামাও বেজেছিল কানে, কোরআনের আগমনে এই রমাদানে বদরের দামামাও বেজেছিল কানে, রাইয়ান দার খুঁজে নিতে চাও যদি, রাইয়ান দার খুঁজে নিতে চাও যদি, তাওবায় ডুবে যাও ছিড়ে গ্লানি ভুল, সেই ফুল কুড়া বেজে গাথ বেজে মালা, পাবে সে তো নেয়ামত অপার অতুল, জুই চাপা বেলি নয় নয় তো বকুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল, বারাকার ডালা ভরা রমাদান ফুল। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার ইসলামী সঙ্গীত, আর সময় হয়েছে বিরতিতে যাবার, আর আপনারা দেখছেন বনশ্রী বিল্ডার্স কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। আমরা এখন আরেকটি ইসলামী সঙ্গীত শুনব। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা সাজানুই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে, সাজানুই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে, আবার বিরহ
পাখি ভিজে ভিজে আবার বিরহ ঝরে, আঁখি ভিজে ভিজে তোমার তুলো না তুমি নিজে, তোমার তুলো না তুমি নিজে, তোমার তুলো না তুমি নিজে। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার ইসলামী সঙ্গীত, আর সময় হয়েছে বিরতিতে যাবার। আর আপনারা দেখছেন বনশ্রী বিল্ডার্স কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। তো এখন আবার আলোচনার পালা। আমার বাম দিকে রয়েছেন বিদগ্ধ ইসলামিক স্কলার অধ্যাপক আব্দুল জাহির মাহমুদ। আমরা তার কাছে যে জিনিসটি জানতে চাই সেটি হলো যে এই রমজান যে এসছে, রমজানকে স্বাগত জানিয়েছি আমরা, তবে রমজানে কিছু আদব অবশ্যই রয়েছে, সেই আদবগুলো যদি আমরা আমাদের দর্শকদেরকে একটু বলতে। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিপূর্বে আলোচনা শুনছিলাম, সম্মানিত আলোচক উনি ব্যবসা সম্পর্কে বললেন। তা আসলে মাহে রমাদান এলে আমাদের দেশের একটা খুব খারাপ কালচার হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়া। আজকের এই অনুষ্ঠান থেকে সকল ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ জানাতে পারি যে আপনারা রোজাদারদের দিকে লক্ষ্য রেখে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করবেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ ব্যবসায়ীর ব্যাপারে বলেছেন, আত-তাজিরুল আমীন ওয়াস-সাদিকুল মুসলিম মা-আশ-শুহাদা ইয়াউমাল কিয়ামা, একজন সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে অবস্থান করবে। তো এই সুযোগ আমরা কেন নেব না? এরপর আপনি যে বিষয়টি বলেছেন যে মাহে রমাদানের আদব, আমরা রোজা রাখলাম অথচ মিথ্যা পরিত্যাগ করলাম না, আমরা রোজা রাখলাম কিন্তু আমাদের ভেতর থেকে যত শয়তানি দূর করলাম না, খারাপ কাজগুলো থেকে বিরত থাকলাম না, তাহলে এটা রোজার আদব হলো না। এ মাহে রমাদানে রোজাদারদের সম্মানে আমরা যারা কোনো কারণে রোজা না রাখতে পারি, অন্তত আমরা প্রকাশ্যে খাওয়া দাওয়া না করে গোপনে করা উচিত। এখন আমরা ডিএম ইমদাদুল হক সাহেবের কাছে আমরা শুনতে চাই যে আপনারা তো আপনাদের বনশ্রী বিল্ডার্সের ইসলামী অনুযায়ী চালানোর একটা চেষ্টা করছেন। তা আমি একটা জিনিস জানতে চাই যে যে কোনো ইসলামী প্রতিষ্ঠান চলতে হলে কিন্তু একটা শরিয়া বোর্ড লাগে। ইসলামী ব্যাংক শরিয়া বোর্ড আছে, আল আরাফা ব্যাংকের রয়েছে, অনেক প্রতিষ্ঠানের রয়েছে। আপনারা কি ভবিষ্যতে এরকম কোনো শরিয়া বোর্ড যারা আপনাদের ব্যবসা বাণিজ্য হালালভাবে চলছে কিনা এটা পর্যবেক্ষণ করবে, এরকম একটি বিষয় করার কি চিন্তাভাবনা আছে? বাংলাদেশ সেন্ট্রাল শরিয়া কাউন্সিলের মহাসচিব অধ্যাপক শায়েক এ বি এম মাসুম বিল্লা, উনি বনশ্রী বিল্ডার্স লিমিটেডের প্রধান উপদেষ্টা হিসাবে বনশ্রী বিল্ডার্সের শুরু থেকেই দায়িত্ব পালন করছেন এবং সবসময় তার দিক নির্দেশনায়, বিশেষ করে ইসলামী যে হুকুম আহকাম আছে সেই বিষয়গুলো আমরা তার দিক নির্দেশনা মানে ইসলামের ব্যবসায়ী পদ্ধতি যেগুলো আছে সেগুলো, ইসলামিক যে ব্যবসায়িক যে পদ্ধতি আছে সেটি তার দিক নির্দেশনা অনুযায়ী বনশ্রী বিল্ডার্স পরিচালিত হয়ে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনাদের এই ডাইরেক্টরদের ভিতরে এরকম ইসলামিক স্কলার রয়েছে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, তবে এখন শুনে আসি একটি ইসলামী সঙ্গীত। মদিনার প্রেমে দিল ফিদা করেছি,
মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি, মদিনাওয়ালাকে ভালোবেসেছি, মদিনাওয়ালাকে ভালোবেসেছি, মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি। মদিনাওয়ালার প্রেম মারা গেছেছি, মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি, মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি, মদিনাওয়ালাকে ভালোবেসেছি, মদিনাওয়ালাকে ভালোবেসেছি, মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি। মদিনাওয়ালাকে ভালোবেসেছি, মদিনার প্রেমে মন সঁপে দিয়েছি, মদিনার প্রেমে দিল ফিদা করেছি। মদিনার প্রেমে দিল ফিদা করেছি।
শুনছিলাম চমৎকার ইসলামী সঙ্গীত। আর ইতিমধ্যে আমাদের সময় হয়েছে বিদায়ের, আর আপনারা দেখছেন বনশ্রী বিল্ডার্স কর্তৃক নিবেদিত কল্লবে সাহারি অনুষ্ঠান পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর কো স্পন্সরে রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, প্রিন্সিপাল ডেভেলপমেন্ট লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আগামীকাল ঠিক একই মুহূর্তে এই সাহারি অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, চারদিকে ঝরে যায় রহমের বাড়ি কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।